নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং খুব হাসি খুশি আছেন। আমি আপনাদের বলেছিলাম যে আমার বাগানে আমি প্রায় 40 রকমেরও বেশি এবার শীতের ফুলের গাছের চারা বসিয়েছি। আমি সেগুলো পরপর আপনাদের 10টা 10টা করে শেয়ার করতে চাই, যাতে আপনারাও খুব ইনিশিয়েটিভ নিয়ে এইসব গাছগুলো লাগাতে পারেন। আমি জানি আপনারা অনেকেই এইসব গাছ বসিয়ে ফেলেছেন অলরেডি। আমার আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগবে, কারণ এবারই প্রথম আমি 40 রকমেরও বেশি শীতের ফুলের চারা বসাতে সক্ষম হয়েছি। আসুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি গাছ বসাতে পেরেছি। আবারও বলে রাখি, ছাদ বাগানে যেহেতু খুব লিমিটেশনস আছে, আমি প্রত্যেকটা গাছই 4-5টা করে বসিয়েছি, বা কোনো কোনো গাছ হয়তো তার চেয়ে বেশিও বসিয়েছি। কেউ কেউ বলেছিলেন জেনিকে একটু দেখাতে, তাই আমি আবার আপনাদের সামনে জেনিকে তুলে ধরলাম শুরু করার আগে। অ্যালিজাম, ছোট ছোট ফুল হয়, সাদা, গোলাপি, বেগুনি, নানা রকমের হয়ে থাকে। গাছটা পুরো বড় হতে হতে সারা টবে পুরো ছড়িয়ে যায়। হাইটে বেশি বড় হয় না, জলটা একটু বুঝে দিতে হয়, আর এমন জায়গায় রাখলেও চলে যেখানে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রোদ আসবে। অ্যাস্টার, খুব ভালো পরিমাণে রোদের প্রয়োজন আছে, তাহলে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটবে, গাছটা আরও অনেকটাই বড় হবে, তারপরে গাছে ফুল ভর্তি হয়ে যাবে। অ্যান্টেরিনাম, এই গাছগুলোর যে ছবিগুলো আমি শেয়ার করছি এগুলো আমার গত বছরের ছবি। এবারের গাছগুলো খুব ছোট ছোট, তারপরে আবার কাঠবিড়ালিতে বিচ্ছিরিভাবে গাছগুলো কেটে দিয়েছে। বেগুনিয়া, বেগুনিয়া আপাতত আমার পিঙ্ক আর লাল রঙের এনেছি বা বসিয়েছি বা বড় হয়েছে, এগুলো থেকে কিন্তু কাটিং করেও গাছ করা যায়। ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা বেশ কয়েকটা লাগিয়েছি, এক একটা এক এক রকমের দেখতে, ইয়েলো আর একটু অরেঞ্জিশ মতো এই দু রঙের ফুলই হয় বেসিক্যালি, আমি তাই দেখেছি। হাইটে বেশি বড় হয় না, খুব সুন্দর ফুল হয়, অ্যাটলিস্ট 5-6 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন আছে। ফুলের ভেতরের কম্বিনেশনসগুলো এক একটা এক এক রকম হয়ে থাকে। এবার আমি ক্যালেন্ডুলা গাছ প্রায় 10-12টার উপর বসিয়েছি, সব গাছেই এর মধ্যে সুন্দরভাবে কুড়িয়ে এসে গেছে। সিনারেরিয়া, আমি একদম ছোট্ট চারা বসিয়েছিলাম, 8খানা মতো বসিয়েছি, খুব সুন্দর ফুল হয়, এই ফুলটা গত বছরের ফুল, এত সুন্দর দেখতে লাগে। অবশ্য এই বছর আমার গাছগুলো এখনও ছোট, বড় হলে ফুল হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কসমস, আমার ভীষণ ভালো লাগে, এগুলো একদম নর্মাল কসমস, কিন্তু গাছগুলো এত ঝিরিঝিরি পাতা, এই গাছগুলোর পাতাগুলোই আমার দেখতে ভীষণ ভালো লাগে, ফুল হলে টলটল করে, আরও সুন্দর দেখতে লাগে, অনেক রঙের ফুল হয়ে থাকে। সেলুশিয়া, খুব সুন্দর ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর ফুল হয়, অনেক রঙের হয়ে থাকে, আমার কাছে 4টে রঙের আছে, পাশ দিয়ে আরও ফুল হচ্ছে, এগুলো কিন্তু হাইটে খুব বেশি বড় হবে না, ছোট ছোট গাছেই ভর্তি ফুল হবে। এর কিন্তু খুব একটা আলাদা করে যত্নের প্রয়োজন হয় না, সামান্য যত্নতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয়ে থাকে। চন্দ্রমল্লিকা, এক একটা গাছে এত ফুল হয় দেখলেই মন ভরে যায়। প্রথম দিকে যদি পিঞ্চিং করে গাছটা অনেক ঝাড়ালো করা যায় তাহলে অনেক ফুল পাওয়া যায়, কিন্তু আমি অতটা পেরে উঠিনি, যেটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর কালারের হয়, নানা রকম শেপের হয়, এক একটা এক এক রকম নাম আছে, আমি নিশ্চয়ই যতটা জানবো পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। এটা কর্নফ্লাওয়ার, আমার বাগানে এই কর্নফ্লাওয়ার গাছ কিন্তু এবার প্রথম, অনেক যত্ন করে 8খানা গাছ বসিয়েছিলাম, প্রথমেই দুটো কোনো কারণে জল বেশি হওয়ার কারণ হোক বা যে কোনো কারণেই বাঁচাতে পারিনি, 6টা ছিল। 2-3 দিন আগে দেখলাম একটা হঠাৎ খুব সুন্দর গাছ এরকম স্টিক মতো উঠে গেছে, হঠাৎ দেখলাম কাত হয়ে গেল, বাঁচাতে পারলাম না। আজকে সকালেও দেখছি আর একটা গাছ এরকম কাত হয়ে গেছে, পরে বুঝতে পারলাম কাঠবিড়ালিতে কেটে দিচ্ছে, পাতা কেটে ফেলে দিচ্ছে, অনেক গাছই নষ্ট করছে, তার মধ্যে আমার কর্নফ্লাওয়ার আমি এত সুন্দরভাবে গুছিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলাম, দেখি এই গাছটা বাঁচাতে পারি কি না।
আমার এবারে প্রথম আমি কর্নফ্লাওয়ার লাগিয়েছিলাম, খুব শখ ছিল, সুন্দরভাবে ফুটবে সব গাছগুলোতে, হলো না। আমি জানি না আরও কত গাছ কাঠবিড়ালি নষ্ট করে দেবে, ফুলের কুড়িগুলো টুকটুক করে কেটে দিয়ে চলে যাচ্ছে, গাছের ছোট ছোট কচি পাতাগুলো খেয়ে নষ্ট করে যাচ্ছে, এমনকি আমি থার্মোকলের বক্সগুলোতে যেগুলোতে গাছ লাগিয়েছি সেগুলোও টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে চলে যাচ্ছে। দেখলেন আমি কী কী গাছের চারা বসিয়েছি, বাকিগুলোও আমি পরপর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি খুব এনার্জি পাব যদি আপনারা সুন্দরভাবে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো, আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগে। আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন। আজকের মতো শেষ করছি, সবাই ভীষণ ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।